আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারীদের জন্য ফরজ হইতে হইলে শর্ত, নিজের খরচও লাগবে আর একজন মাহরামের খরচ লাগবে, ডাবল খরচ। অর্থাৎ একজন পুরুষের উপরে হজ ফরজ হলে 2.5 লাখ টাকা, নারীর উপরে হজ ফরজ হলে 5 লাখ টাকা। একা যাইতে পারবে না, স্বামী যেতে হবে অথবা কোনো মাহরাম সাথে করে নিয়ে যেতে হবে। যদি মাহরাম না পাওয়া যায় তাহলে তিনি যেতে পারবেন না, প্রয়োজনে তিনি আরেকজনকে দিয়ে তার পরিবর্তে হজ করার জন্য পাঠাবেন, কিন্তু তিনি নিজে যেতে পারবেন না। বর্তমানে দেখা যায় বাংলাদেশের অনেক বোনেরা একাই চলে যাচ্ছে, কেউ লাগে না, স্বামীও লাগে না অথবা আর কাউকে সাথে নেওয়া, মাহরাম নেওয়া জরুরি মনে করে না। মুয়াল্লিমকে ভাই ডাকি চলে যায়, কো আমার ভাই হয়েছে, ভাই ডাকছে বাস। তারপরে আপনার কয় অনেক মহিলা যাইতেছে, এখানে নিরাপদ কোনো অসুবিধা নেই, মহিলা 20 জন যাইতেছে, আমি মহিলার দলে যাইতেছি, বিভিন্ন অজুহাত দেখায় আজকে অনেক মা বোনেরা চলে যাচ্ছে। এই সফরটাই তাদের হারাম সফর, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, লা তুসাফিরিল মারআ ইল্লা যি মাহরামিন, কোনো নারী যেন মাহরাম ছাড়া সফরেই ভেন না হয়। হজ না, সাধারণ সফরেও মাহরাম ছাড়া জায়েজ নেই। বর্তমানে অনেক মা বোন একা একা মার্কেটে ঘুরতেছে, মাহরাম সাথে নেই, এটাও হারাম। তারপরে কোথাও সফরে বেড়াইতে যাচ্ছে, মাহরাম নাই, এটাও হারাম। কে কেউ আছে দেবরের সাথে চলে যাচ্ছে, দুলাভাইয়ের সাথে চলে যাচ্ছে, তালতোভাইয়ের সাথে চলে যাচ্ছে, বিয়ার সাথে চলে যাচ্ছে, সব এগুলো হারাম, কবিরা গুনাহ, সফরটাই হারাম। তাহলে যিনি মাহরাম ছাড়া হজে চলে গেছেন ওনার সফরটাই হারাম সফর, উনি গুনাহের সফরে অংশগ্রহণ করেছেন। এই জন্য আল্লাহ পাক এখানে শর্ত দিয়েছেন, মানিস্তাতা ইলাইহি সাবিলা।